ঋণের বোঝায় নিঃস্ব হওয়া বা দেনা পরিশোধে নিজেকে অক্ষম হিসেবে ঘোষণা দেওয়াকে দেউলিয়া বোঝানো হয়। বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অর্থনৈতিক সংকটে পড়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করে লেবানন ও শ্রীলঙ্কা। একই পথে হাঁটতে হয়েছে পাকিস্তানকেও। সম্প্রতি দেশটিকে দেউলিয়া ঘোষণা করে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এ তো গেল দেশের কথা। ঋণের বেড়াজালে ব্যক্তিকেও নিশ্চয়ই দেউলিয়া হতে শুনেছেন, তবে সেই ব্যক্তির তালিকায় যদি বাংলাদেশের সাবেক কোনো প্রধানমন্ত্রী হন, হ্যাঁ ভুল শুনছেন না, বিচিত্র রাজনৈতিক জীবনের পতনও হয় রহস্যজনকভাবে। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করতে না পেরে শেষমেশ নিজেকে দেউলিয়ার খাতায় দাখিল করেন। কে তিনি, কীভাবে দেউলিয়া হলেন, দেউলিয়া হলে কী হয়, আপনি যদি দেউলিয়া হন রাষ্ট্রের কোন কোন সুবিধা ভোগ করতে পারবেন না, অনেকেই আবার ব্যাংক ঋণ পরিশোধ এড়াতে নিজেকে দেউলিয়া ঘোষণা দেওয়ার নজিরও রয়েছে, কিন্তু সেটি কীভাবে, এসব প্রশ্নের উত্তর জানাবো এবারের সারমর্মে। সঙ্গে আছি আমি লাভিফ হাসান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জ্ঞানগর্ভ বক্তব্য, সাংগঠনিক দক্ষতা আর সাংসদ হিসেবে তার জুড়ি মেলা ভার ছিল, কিন্তু এক ঝটকাতেই সব ওলট পালট, আধার নেমে আসে মুহূর্তেই। বাংলাদেশের সেই সাবেক প্রধানমন্ত্রীর নাম মিজানুর রহমান চৌধুরী। ব্রিটিশ আমলে জন্ম নেয়া এই রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে স্বাধিকার আন্দোলনে অংশ নেন, করেছেন মুক্তিযুদ্ধ, মৃত্যুর সময় ছিলেন আওয়ামী লীগের। তবে মাঝে কয়েক বছর হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক সরকারে যোগ দেন এবং 1986 থেকে 1988 সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু পদটি তখন আলংকারিক মাত্র, কেননা সেই সময় রাষ্ট্রপতির ইচ্ছা অনিচ্ছায় পদ হারাতে হতো হুটহাট করেই। 1991 সালে এরশাদ কারাগারে গেলে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন মিজানুর। পরে 2001 সালের শুরুতে আবারও আওয়ামী লীগে যোগ দিলে 2006 সালে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। জাতীয় পার্টির হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে তার অবদান অতুলনীয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদেও তার বলিষ্ঠ ভূমিকা ছিল। রাজনৈতিক জীবনে বহুবার জেলেও খাটেন তিনি। বঙ্গবন্ধুর হত্যার কয়েক বছর পর জিয়াউর রহমানের সামরিক সরকারের প্রলোভনের ফাঁদে পা না দিলেও এরশাদ আমলে নিজেকে সামলাতে পারেননি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী হলেও মিজানুর রহমান চৌধুরীর আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময় গাজীপুরের টঙ্গীতে ব্যাংক ঋণ নিয়ে পাইনিয়র ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কারখানা প্রতিষ্ঠা করেন। পরে নানা কারণে ঋণ পরিশোধে ব্যর্থ হলে আর ঘুরে দাঁড়াতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী। শেষমেশ আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণার আবেদন করেন, তবে কোন ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছিলেন তা অনেকটাই অজানা। দেউলিয়া হলে কী হয়, দেউলিয়া হলে নিজ নামে সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না, নির্বাচনে অংশ নেওয়া থেকেও বিরত থাকতে হবে, এমনকি নতুন ঋণও নিতে পারবেন না। দেউলিয়া আইনের প্রস্তাবিত খসড়া সংশোধনী প্রতিবেদন থেকে আরও জানা যায়, যিনি দেউলিয়া হবেন তিনি দেশ ত্যাগ করতে পারবেন না, উঠতে পারবেন না বিমানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াতেও অংশগ্রহণ করতে পারবেন না, তবে দেউলিয়ার দায় থেকে মুক্ত হলে আদালতের সম্মতি নিয়ে এসব সুবিধা আবারও ভোগ করতে পারবেন। বর্তমানে দেউলিয়ার তো বাড়ছে কেন, সাধারণভাবে প্রাকৃতিক দুর্যোগ, বৈশ্বিক পরিস্থিতি বা অন্য কোনো কারণে কারো ঋণ পরিশোধের মতো সক্ষমতা না থাকলে দেউলিয়া ঘোষণার আবেদন করার সুযোগ রয়েছে। তবে বর্তমান সময়ে নিজেদের দেউলিয়া ঘোষণার আবেদন করা বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠানই প্রকৃত কারণে ক্ষতিগ্রস্ত নয় বলে জানা গেছে। বিশেষজ্ঞদের দাবি, ব্যাংকের টাকা মেরে দিতে অনেকেই নিজেদের ফতুর দেখিয়ে দেউলিয়া ঘোষণার পথ বেছে নিচ্ছেন, অথচ তাদের বেশিরভাগই দেশে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন, এমনকি কৌশলে ঋণের টাকা বিদেশে পাচার করছেন বলেও ধারণা করা হচ্ছে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতো দেশও কি দেউলিয়া হয়? অর্থনীতিবিদদের দাবি, যদি কোনো দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলা হয় তাহলে সেটি বলা ভুল হবে। যখন কোনো দেশ ঋণ পরিশোধে ব্যর্থ হয় তখন দেউলিয়া হয়ে যায় না, বরং ঋণ খেলাপি হয়। সেক্ষেত্রে খেলাপি হয় সরকার, রাষ্ট্র নয়। আর কোনো রাষ্ট্র যদি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করে তবে রাষ্ট্রের কোনো সম্পত্তি নিলামে ওঠে না। এখন মনে হতে পারে যে একটি দেশ ঋণ খেলাপি হওয়া মানে খুবই অস্বাভাবিক ঘটনা, আসলে এমন কিছুই নয়। বহু দেশই তাদের ইতিহাসে কোনো না কোনো সময় ঋণ খেলাপি হয়েছে এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। ইউরোপের দেশ
গ্রিস 1829 সালের পর থেকে অর্ধেকের বেশি সময় ঋণ খেলাপি ছিল। এমনকি আজ থেকে প্রায় 2400 বছর আগেও গ্রিস ঋণ খেলাপি হয়েছিল। এ পর্যন্ত সবচেয়ে বেশিবার ঋণ খেলাপি দেশ স্পেন। 1819 শতকে দেশটি প্রায় 15 বার ঋণ খেলাপি হয়েছে, এমনকি ইকুয়েডর 10 বার, একই সময়ে ব্রাজিল, মেক্সিকো, উরুগুয়ে, চিলি, কোস্টারিকা, স্পেন এবং রাশিয়া 9 বার, এবং আড়াই বছরের মধ্যে 8 বার ঋণ খেলাপি হয়েছিল জার্মানিতে। যুক্তরাষ্ট্র 5 বার, চীন ও যুক্তরাজ্য 4 বার এবং জাপান 2 বার ঋণ খেলাপি হওয়ার স্বাদ নেয়। কোনো দেশ খেলাপি হলে তারপর কী হয়? ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ খেলাপি হলে তার সম্পদ বাজেয়াপ্ত করে ঋণদাতারা। তবে কোনো দেশ খেলাপি হলে ঋণদাতা এর সম্পদ বাজেয়াপ্ত করতে পারে না, অথবা যে পরিমাণ অর্থ ওই দেশের সরকারের কাছে না থাকায় খেলাপি হয়েছে তা পরিশোধে বাধ্য করতে পারে না। তবে ওই দেশের বিদেশে থাকা সম্পদের ক্ষেত্রে এই নিশ্চয়তা দেওয়া যায় না। যেমন 2012 সালে আর্জেন্টিনা ঋণ খেলাপি হওয়ার পর ঘানায় থাকা দেশটির নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ জব্দ করা হয়। এই অবস্থায় দেনাগ্রস্ত দেশকে ঋণদাতার একমাত্র উপায় হচ্ছে দেশটির সরকারের সাথে ঋণের শর্ত পুনরায় আলোচনার মাধ্যমে ঠিক করা। সরকার আগে যে বন্ডের ঋণ নেওয়া হয়েছিল সেটি বাতিল করে ঋণদাতার প্রতি নতুন বন্ড ইস্যু করতে পারে, তবে নতুন বন্ডের মূল্য পুরনোটির চেয়ে কম হয়।